এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে ঢাকার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা দমকা বাতাসে গাছ উপড়ে পড়ায় সড়কে দেখা দেয় যানজট দেরি হয়েছে পানি নামতে কিন্তু কেন আবুল কালাম আজাদের অনুসন্ধান বৃষ্টি থেমে গেলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়কে ছিল জলাবদ্ধতা মগবাজার অয়ারলাইন্স থেকে মৌচাক পশ্চিম মালিবাগ রাজারবাগ সহ কয়েকটি এলাকার সড়কে তখনও অথই পানি ঘর থেকে বেরিয়েই বিপাকে পড়েন অনেকে নাকাল হন পানি ডিঙিয়ে পথ চলতে গিয়ে সিটি কর্পোরেশন ঘূর্ণিঝড়ের বিষয়টি আগে থেকে জানলেও তাদের পানি নিষ্কাশন ব্যবস্থার পূর্ব প্রস্তুতি নিয়ে খুব নগরবাসীর বৃষ্টি ছাড়া সিটি কর্পোরেশনের যে আপনার মেনেউল গেলে আসছে যে ড্রেনগুলি ড্রেনগুলি পয় পরিষ্কার করবেন না এটা তো তো সিটি কর্পোরেশনের ব্যর্থতা আমি মনে করি তাহলে হয় না এই একটা কারণ আটা আসলে গর্ত আছে এই সমস্ত কারণে পরে যাওয়ার সম্ভাবনা ছিল বৃষ্টি থেমে যাওয়ার ছয় ঘন্টা পরও কেন সড়কে পানি কমলাপুর পাম্প পানি নিষ্কাশনে কতটা সক্ষম ব্যাখ্যা মেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীদের কাছেই পানির পরিমাণ বেশি ছিল পাম্প মানে ওভারফ্লো করে মানে পানি ছেড়ে দিয়ে কুলাতে পারছিল না বড় ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে পড়ে পুরা পানিতে ভরা ছিল স্কুল

কোথাও কোথাও ডালপালা ভেঙে কোথাও বা গাছ উপরে পড়ে সড়কে ফলে রাজারবাগ এবং খিলগাঁও থেকে মালিবাগ সড়কে মঙ্গলবারও ছিল যানজট ত্রিমুখী সমস্যা মালিবাগ মরে জলাবদ্ধতা যানজটের পাশাপাশি সড়কের মাঝে চলছে নির্মাণ কাজ ভোগান্তি থেকে রেহাই মেলে না স্থানীয়দের হাঁটাচলা করা যায় না আর প্রচুর জ্যামে আটকাবুরা থাকতে হয় আবুল কালাম আজাদ এটিএন নিউজ ঢাকা